আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া। খুব অল্প সময়ে এই পাকোড়া তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় দারুণ মজার। চলুন দেখে নেওয়া যাক ফুলকপির এই পাকোড়া তৈরি করার জন্য কী কী লাগছে। পাকোড়া তৈরির জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি ছোট ছোট পিস করে কেটে নিব। খেয়াল রাখবেন খুব বড় যেন না হয়, ছোট ছোট করে কেটে নিতে হবে, নয়তো সিদ্ধ হবে না। চেষ্টা করবেন ছোট করে কেটে নেওয়ার জন্য, এরকম সাইজ করে কেটে নিলেই হবে। সবগুলো ফুলকপি কেটে নেওয়া হয়ে গেছে। একটা বাটিতে সরিয়ে এখন গরম পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এভাবে গরম পানি দিলে ফুলকপিটা অনেকটা নরম হয়ে আসবে, তাছাড়া ফুলকপির ভিতরে কোনো পোকা থাকলে সেটাও বের হয়ে আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফুলকপির পানিটা ঝরিয়ে নিয়েছি, এতে ফুলকপিটা হালকা নরমও হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো জিরা, মরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ, হলুদ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, জিরার গুঁড়া এক চা চামচ, ভাজা জিরার গুঁড়া এক চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দিব বেসন। আমি এখানে আধা কাপ পরিমাণ বেসন নিয়েছি, আপনারা চাইলে বেসনের পরিবর্তে ময়দাও নিতে পারেন। এখন দিয়ে দিব চালের গুঁড়া, আমি এখানে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। 1/3 কাপ পরিমাণ পানি নিয়ে খুব ভালোভাবে ফুলকপিটার সাথে মশলাগুলো মিশিয়ে নিব, আলতো হাতে মিশিয়ে নিতে হবে। গরম পানিতে দেওয়ার ফলে ফুলকপিগুলো যেহেতু অনেকটা নরম হয়ে গেছে, তাই আলতো হাতে মাখিয়ে নিতে হবে। বেসনের গোলাটা ফুলকপিতে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে ফুলকপির পাকোড়াটা খেতে অনেক টেস্টি হয়। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, মিডিয়াম আঁচে তেল গরম করে ফুলকপিগুলো দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব। মিডিয়াম আঁচে ভাজতে হবে ফুলকপিগুলো, হাই হিটে ভাজলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ফুলকপিটা ভিতর থেকে ভালোভাবে কুক হবে না। চেষ্টা করবেন সময় নিয়ে ফুলকপিটা ভেজে নেয়ার জন্য, এতে পারফেক্টভাবে পাকোড়াটা হবে। এক পাশ হয়ে গেছে, পাকোড়াগুলো উল্টে দিচ্ছি আমি। দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। যারা অনেক মুচমুচে পাকোড়া পছন্দ করেন তারা চাইলে আর কিছুক্ষণ ভেজে নিতে পারেন, এতে কালারটাও আরেকটু গাঢ় হবে। ফুলকপিগুলো হয়ে গেছে, সবগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ফুলকপি পাকোড়া ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ফুলকপির পাকোড়ার কালারটা কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। পাকোড়াটা উপর থেকে দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মজার হয়েছে। দেখলেনই তো কত সহজে ফুলকপির এই ভীষণ মজার পাকোড়া তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।